আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হুতি যোদ্ধারা। এখন পর্যন্ত কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে সরাসরি এভাবে যুদ্ধের হুমকি দেয়নি। ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরের পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করছে। এর সাথে হুতি বাহিনী হুমকি দিয়েছে, মার্কিন বাহিনীর দ্বারা আক্রান্ত হলে তারা পাল্টা আঘাত করতে পিছুপা হবে না। এমনিতেই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে মিসাইল এবং ড্রোন হামলার ঘটনাও অনেক বেড়ে গিয়েছে। হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বলেছেন, আমেরিকানরা যদি আরও যুদ্ধের পরিধি বাড়াতে চাই, আমাদের দেশকে টার্গেট করার মতো বোকামি করে, আমরা এক বিন্দুও ছাড় দেব না। আমেরিকান যুদ্ধজাহাজ স্বার্থ আর আমেরিকান নেভিগেশনকে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর লক্ষ্যে পরিণত করব। তিনি লেবাননের আল মাসিয়া টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় এসব কথা বলেন। আমেরিকা যখন হুতিদের বিরুদ্ধে ইসরায়েলগামী জাহাজে হামলা রোধে বড় জোট গঠন করছে, তখন এই ঘোষণা করল হুতি। অর্থাৎ আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কতটুকু ইয়েমেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম? প্রেস টিভির এক সাক্ষাৎকারে হুতির মুখপাত্র বলেছেন, আমেরিকা যদি মুরত থাকত তাহলে নিজের শক্তি দিয়ে ব্যবস্থা নিত, 10টি দেশের সহযোগিতার আশায় বসে থাকত না। যে সৌদি আরব 8 বছর হুতিদের বিরুদ্ধে লড়াই করছে, পারলে তাকে জোটে রাখত, কিন্তু তা করেনি। অর্থাৎ আমেরিকা যে হুতিদের বিরুদ্ধে জোট গঠন করেছে, তার যে ভরাডুবি হবে সকলে তা বুঝতে পারছে। ইসরায়েলগামী সকল জাহাজে হামলার জন্য কোনো ছাড় দেবে না হুতি। প্রশ্ন হচ্ছে, হুতিদের কাছে কি এমন অস্ত্র আছে যা দিয়ে আমেরিকা সব পশ্চিমাদের বড় নৌভর উপেক্ষা করে ইসরায়েলগামী সকল জাহাজে হামলার কথা বলছে? হুতিদের কাছে আছে ইরানের তৈরি ভয়ঙ্কর মিসাইল আর ড্রোন। হুতিদের মিসাইল কিন্তু হিজবুল্লাহ হামাসের মতো নয়। পশ্চিমাদের বিরুদ্ধে হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, আমেরিকার ইউরোপ যদি ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসতে পারে, তাহলে আমরা এই প্রান্তে থেকে ফিলিস্তিনকে পুরোপুরি সমর্থন দেব। আমাদের জনগণ আর্থিকভাবে প্রচণ্ড চাপের মুখে থাকার পরও ফিলিস্তিনের সাহায্যে বিপুল অর্থ দান করছে। আমাদের অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে অন্য কোনো দেশকে লক্ষ্য করে হামলা করি না। তিনি সৌদি আরবকে টার্গেট করে বলেন, কিছু আরব দেশ আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছে, যা আমরা ধৈর্য ধরে সহ্য করছি। প্রিয় দর্শক, আমেরিকার বিরুদ্ধে হুতিদের এই হুমকি পশ্চিমাদের জন্য কতটা লজ্জাকর বলে আপনি দেখছেন?